গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে উঠল সেমিনার হলের উল্টো দিকে ঘর সংস্কারের প্রসঙ্গ। আইনজীবী ফিরোজ এডুলজি প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন, যদিও প্রমাণ লোপাটের অভিযোগ খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন পড়ুয়াদের দাবি মেনেই ওই ঘর সংস্কার করার কাজ শুরু হয়েছিল। দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দি টয়লেট হিজ হ্যাড আ বেসিন এন্ড দি টাইলস অন দা ওয়াল, now the entire tiles have been changed and the basins removed. So even if you do the luminol test now, which is after washing of a crime scene, there's a test called the luminol test. Even if you do the luminol test, you will not come to know whether the accused actually went over there to wash his hands. Who has tiles have been removed? শুনুন, অনেকে বলছে ওখানে কেন রেস্টরুম টা করতে গেল, এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না। যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো সেমিনার হলে, তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। যখন ইনফরমেশনটা আমাদের কাছে এসছে তখন ওদের জন্য একটা রেস্টরুম কাম ওয়াশরুম বাড়িয়ে দেওয়া, এই কাজটা করতে দেওয়া হয়নি। এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স রিপোর্টের কথা বলা হয়েছে। আরে আমাদের এভিডেন্স রিপোর্ট আমি করতে যাবো কেন, কাকে বাঁচানোর জন্য? কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। 9 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর, এক মাস পরও আরজিকর কাণ্ডে বিচার অধরা। রাত 9:09 মৌন প্রতিবাদে গর্জে উঠল তিলোত্তমা, কোথাও জ্বলল মশাল, গড়ে উঠল মানববন্ধন। নয় সেপ্টেম্বর রাত 9:09 জন্য স্তব্ধ হয়ে গেল তিলোত্তমা। 9 আগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ভয়াবহ খুনের পর কেটে গেছে এক মাস, এখনও কিনারা হয়নি। সুবিচার চেয়ে ফের প্রতিবাদের গর্জন উঠল রাজপথে, কোথাও আজাদীর স্লোগান, কোথাও জ্বলল মশাল, কোথাও মানববন্ধন। কেউ হাঁটলেন জাতীয় পতাকা হাতে, কোথাও গানের সুরে প্রতিবাদের আগুন জ্বলল। সর্বরকম বৈষম্য, আমলাতান্ত্রিক কেলেঙ্কারি, সমস্ত রকম রাজ্যের যে নেক্সাস তৈরি হয়েছে পুলিশের সাথে, সমস্ত লুম্পেনপনা, সমস্ত ধর্ষক রাজের বিরুদ্ধে আমরা আজকে নাগরিকরা, এলজিবিটি মানুষ সবাই তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে যারা পারপিট্রেটার্স তাদের শাস্তি এবং এক্সেম্পলারি পানিশমেন্ট দাবি করছি। ধর্মতলায় রাস্তার ধারে বসে হাতে হাত রেখে তৈরি হলো মানববন্ধন। নিহত চিকিৎসকের স্মৃতিতে জ্বলল হাজার হাজার মোমবাতি। যাদবপুর এইডবি থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল, পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা, নাচ গান কবিতায় প্রতিবাদ জানালেন রাত দখল অধিকার দখল মঞ্চের সদস্যরা। কনসার্ট ফর তিলোত্তমায় সেখানে গানে গানে কবিতায় কবিতায় নাচে নাচে প্রতিবাদ চলছে এবং শিল্পীরা বাদ্যযন্ত্রের সঙ্গে গানের তালে কবিতায় নাচে তাদের প্রতিবাদ প্রতিধ্বনিত করছেন। তারা বলছেন কোনোভাবেই এই আন্দোলনের পথ থেকে, প্রতিবাদের পথ থেকে তারা সরে আসবেন না, সুবিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ জারি থাকবে। চাকরির ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে মেয়েদের সুরক্ষা এবং মেয়েদের কথা বলার সুযোগ আপাত দৃষ্টিতে মনে হয় এখনকার মেয়েদের অনেক স্বাধীনতা, কিন্তু একেবারেই সেটা নয়, সেটা শুধুই দেখানো হচ্ছে, শো অফ হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার চাই না, যে লক্ষ্মীর আমাদের কোনো নিরাপত্তাই নেই, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমরা কি করব। প্রতিবাদী গানের সুরে মুখরিত হলো নিউ টাউন। হাওড়ার মন্দির তলায় মানববন্ধন করলেন স্থানীয়রা। হাওড়ার মন্দির তলায় মানববন্ধন করলেন স্থানীয়রা। আন্দোলনের জমি কেউ এক চুল ছাড়বে না, সুবিচার পাবো, তিলোত্তমার মা বাবার চোখের জল আমরা খানিকটা মুছিয়ে দিতে পারবো, সেই দিন আমরা উৎসবে ফিরবো। চেতলায় জাতীয় পতাকা হাতে পথে নামলেন আন্দোলনকারীরা, জ্বলল মশাল, উঠল স্লোগান। নাগরিক সমাজের তরফ থেকে এবার আরজিকর নির্যাতিতার বিচারের দাবিতে 9 সেপ্টেম্বর অর্থাৎ 9 এবং 9 মাস রাত 9 এবং 9 মিনিট, এই 9 মিনিট গোটা রাজ্য কার্যত স্তব্ধ করে দেওয়ার অঙ্গীকার নিয়েছে শুধুমাত্র তিলোত্তমার বিচারের দাবিতে। এখন আর উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ডিমান্ড জাস্টিসে পরিণত হয়েছে সাধারণ মানুষের স্বর। তারা প্রত্যেকে বলছেন
যেভাবে নির্যাতিতা যে তিনি এক মাস আগে যেভাবে অত্যাচারের শিকার হয়ে তিনি নিহত হয়েছেন, তিনি মারা গিয়েছেন, তার জন্যে আর চাওয়ার জায়গা নেই, এবার দাবি করার জায়গা। সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, ফের একটা ডেট এসছে, সেই ডেটের দিকে সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে, কিন্তু মানুষের প্রতিবাদের স্বর, মানুষের প্রতিবাদ সেটা কিন্তু এইভাবেই গোটা রাস্তা জুড়ে চলছে। রাত 9টার জনবহুল শ্যামবাজার মোড় আচমকা স্তব্ধ হয়ে গেল, মৌনমুখর প্রতিবাদে গর্জে উঠল শহর থেকে জেলা। এবিপি আনন্দ।